সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে কালী পুজো কাটান। আজকে হচ্ছে কালী পুজো, তো এখন বাজে সন্ধ্যে 8:30। তো মা এদিকে রান্নাবান্না করছে, আলুর পরোটা আর আলুর দম হচ্ছে আজকে স্পেশাল মেনু। আর আমি ময়দাটা মেখে রেখে দিয়ে এলাম, আর রানাকে একটু ডালিয়া খাইয়ে দেবো। এই কদিন না রাত্রিবেলা সঙ্গীটা দিতে দিইনি, আর মাও বারণ করলো। আর রানাকের এই ঘরে পড়ার জামা আমার ওই চুড়িদারটা পরে নিয়েছি, একটু শাড়ি বলে ভালো করে ফটোশ্যুট করা, এতে কিন্তু আর ইচ্ছা করছে না। আর অনেক বাজি টাজি এনেছে, ফানুস এনেছে, তো সব ফাটাবো। ও অনেকক্ষণ থেকেই ওয়েট করছে, আমি একটুখানি একটু হেল্প করে দিলাম মাকে, তো এবার ছাদে যাবো। চলুন আমি ছাদে আস্তে আস্তে দেখি, এদিকে রনাক আর বাবা দুজনে মিলে বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে। এবছর হচ্ছে রনাকের দ্বিতীয় কালী পুজো, আগের বছর বড্ড ছোটো ছিল বলে কোনো প্রশ্নই ছিল না। তো এবছর দেখছি আমরা হয়তো বলছি যে না পরে যাব, দাঁড়াও সব কাজপাট মিটে যাক, রান্নাবান্নাগুলো হয়ে যাক, না ও বাজি ফাটাবে বলে আগে ভাগে গিয়ে সব বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে। আর এটা আমাদের বাড়ির আশেপাশে, বাড়ির প্রত্যেকটা ছাদে প্রত্যেকটা কর্নারে যে বাতি জ্বালাতে হয়, সেই প্রদীপ জ্বালাতে হয়, সেটা একটুখানি দেখাচ্ছি। আর আমাদের বাড়িটাতেও এরকম করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর রনাকে দেখুন কি উৎসাহ বাজি ফাটাবে, ও প্রচণ্ড পরিমাণে বাজি ফাটাতে ভালোবাসে, কিন্তু এত বাজিও তো ফাটানো ভালো নয় না, এত ছোট বাচ্চা। ওই জন্য ওকে ফুলঝুরি শুধু দেওয়া হয়েছে, বড় ফুলঝুরি আনা হয়েছে, রং মশাল একদমই আমরা অ্যালাউ করছিলাম না, তবুও জোর জবরদস্তি মানে কান্না করছে। তো যাই হোক, একটুখানি ফাটিয়ে ওকে মানে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, বাবার সাথে মায়ের সাথে বাড়ি ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। আমি আর রনাকের পাপা ছাদে অনেকক্ষণ ধরে বাজি ফাটিয়েছি। আর এদিকে হচ্ছে রনাক ডালিয়া যেটা খাবে সেটা হয়ে গেছে, আমার মোটামুটি কাজ কমপ্লিট, মা এদিকে রান্না করছে। আর ওদিকে হচ্ছে রাত্রিবেলা আজকে মানে একটুখানি ভালো মন্দ খেতে হয়, লুচি পরোটা, আজকে তো রুটি ফুটি পোড়া কিছু খেতে নেই না, যেহেতু কালী পুজো আছে। মা ওইদিকে ওইগুলো করছে, আমি মোটামুটি হেল্প যতটা করে দেয়া ততটা দিয়েছি। আর এখানে বাজিগুলো একদিকে রেখে, আর কাঁচের শিশি খুঁজে পাওয়া যাচ্ছিল না, হাওয়াই ফাটাবো, কাঁচের শিশি তো লাগবে, প্লাস্টিকের তো হবে না, গলে যাবে। তো কাঁচের শিশি মা একটা আবার জোগাড় করে দিল দিতে, ওই কাঁচের শিশিটাতে হাওয়াই ফাটানো হচ্ছিল। তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে রাত্রিবেলা ওই 10টার সময় মা গিয়ে কালী ঠাকুরের যে পাড়ারে যে একটা কালী পুজো হয় সেখানে মা রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঠাকুর দেখে পুজোটা দিয়েছিল ঠাকুরের কাছে। আমরা আর কেউ যাইনি, অমাবস্যার দিনে এমনি বলে যে রাস্তাঘাটে বেরোয় না নাকি বাচ্চাদের নিয়ে, এদিকে আমরা ছাদে উঠে বাজি ফাটাচ্ছি। আর বাজি ফাটাতে ফাটাতে এতটাই লেট হয়ে গেছে, মানে 11টা মতন বেজে গেছিলো, ওই জন্য আমরা যাইনি। আমরা পুজোর পরের দিনে ঠাকুর দেখে এসেছিলাম, আর যখন ঠাকুরটা এমনি এসেছিলো তো আমরা অটোয় করে কোথাও যাচ্ছিলাম, আমি একবার বেরিয়েছিলাম, তখন এমনি ঠাকুর দেখেই নিয়েছি। আর রনাক একদম ছাড়বে না, বাজি ফাটিয়েই যাবে। আর রনাকের এই যে সুন্দর চুলটা না কালী পুজো মিটে যেতে আমরা কেটেও দিয়েছি, কারণ সামনেই শীত আসছে, মাথার চুলগুলো একটু বড়ও হয়ে গেছিলো, কিন্তু যেহেতু ঠান্ডাতে তো আর ন্যাড়া করাও যাবে না, চুল কাটানোও যাবে না, ওই জন্য ঠান্ডা পড়ার আগে ভাগে একটুখানি চুলটা ছাঁটিয়ে দিয়েছি। আর দেখেছেন কি মস্তি ওর, আর ওদিকে খালি ছাদে যেখানে বাড়ছে হিসি করে করে বেড়া, ওই জন্য আমি কয়েকটা সেট জামা প্যান্টও এনে রেখে দিয়েছিলাম ছাদের একটা কর্নারে প্লাস্টিকে করে। তো এই সব হচ্ছে, মানে ওকে ধরবো না বাজি ফাটাবো, আমি বেশ কিছু ফাটিয়েছি, ফুলঝুরি রং মশাল ফাটিয়ে ওকে ধরে দাঁড়িয়েছিলাম, ও যাবে না ছাদ থেকে। আর এবারে বেশ যে এগুলো এসছে না, ওই কী বলে চরকাগুলো আবার ফাটছিল না, ও দেখাচ্ছে ওই রকম করে বসে বসে বাজি ফাটিয়েছে ওর পাপা, ওইটাও মানে দেখাচ্ছে, আমরা যাই করি ওটাকে এখন দেখিয়ে বুঝিয়ে দেয় এরকম করে জিনিসটা হয়েছে। আর ওই চরকাগুলো এক একটা চরকা এমন দিয়েছে, আবার ফাটছিল না, আবার এক একটা চরকা ফেটেছে, সেগুলো আমরা একটা বালতি করেছি, বালতির মধ্যে সব রেখে দিয়েছিলাম, যেগুলো আর কি মানে পোড়ানো হয়ে গেছে সেই জিনিসগুলো। ও মা কিছুক্ষণ পর দিয়ে করতে আগুন লেগেছে, চরবর চরবর করছিলো বালতির মধ্যে, এইরকম সব হয়েছে। আর এই ফানুসগুলো যখন রাত্রিবেলা আকাশ দিয়ে যাচ্ছে যে কী ভালো দেখতে লাগছে, মনে হচ্ছে না কী যাচ্ছে, মানে সব থেকে আমার মনে হয় ফানুসটা ওড়ানো দেখতে মানে জ্বলছে এরকম ভেসে ভেসে, সব বাজির মধ্যে সব থেকে ফানুসটাই দেখতে ভালো লাগে।
আর আমি যখন ছোট ছিলাম আমার বাবা একদম আমায় বাজি ফাটাতে দিত না, বলতো যে মেয়ে হয়েছে বিয়ে দিতে হবে, যদি বাই চান্স বাজি হাতে পাতে ফেটে যায় তখন আর বিয়ে দিতে পারবো, পরিষ্কার মুখের ওপর বারবার একই কথা বলতো। বাজি একদম দিত না, ওই দুটো চারটে ফুলঝুরির বাক্স এনে দিত, আর খুব মাথা ঠোকাঠুকি করলে কান্নাকাটি করলে ওই একটা দুটো রং মশাল আর ওই একটা দুটো হয়তো চোরকি, সাপ বাজি, দড়ি বাজি, এইগুলো হচ্ছে ছিল আমার বাজি, ওই তুবড়ি। তারপরে ফানুস তখন ছিল না, ফানুস অনেক পরে উঠেছে, তুবড়ি ফুবড়ি কোনো দিন আমি ফাটাইনি, হাওয়াই তুবড়ি কোনো দিন ফাটাইনি, ফাটাতে দিত না আমাকে, মানে এই রকমের জন্য। আর আমার ননদের মেয়েরা বাজি ফাটাতে খুবই ভয় পায়, ছুটকি তো খুবই ভয় পায়। এবছর শুনলাম যে মিছরিও নাকি কান্না করছিল, আর এদিকে রনাককে দেখুন পুরো ডাকা বুকো একটা, গুন্ডা এমনি এমনি সবাই বলে না, গুন্ডা বলার কারণ আছে বলেই সব গুন্ডা বলে। আর বিয়ে হওয়ার পর থেকে রনাকের পাপা ওরাম কিছু করে না, বাজিটা ফাটাতে দেয়। আসলে অনেক বছর হয়ে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে, তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে না ও বলতো যে আমার ভালো লাগতো না একা একা বাজি ফাটাবো কার সাথে, কালী পুজোর দিনে নাকি ও চুপচাপ বসে থাকতো ঘরেতে, দোকানে যেত চলে আসতো, বাজি ঠাটি ফাটাতো না। ওই তারপরে আমার বিয়ে হওয়ার পর থেকে আবার একটু একটু করে বেশ এখন সবাই মিলে একসাথে বাজি ফাটাই। এবছর রনক আমাদের সাথে যোগদান করেছে, ভালোই লাগলো। আর একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, নিয়ে নেবে, নিয়ে নেবে, ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে গেছে, হাওয়া ঢুকে গেছে, নিয়ে নেবে, ছেড়ে দাও, ওপর দিকে, ওর ভেতরে হাওয়া ঢুকলে অটোমেটিক চলে যায়, চলে যাবে অটোমেটিক। কোনোভাবে ফানুসটা কাজ করছে না, এই লাইট আছে, লাইট আছে, লাইট আছে। নাড়াচ্ছ কেন, দাঁড়া, কিচ্ছু নাড়িও না, আগে হাওয়াটা, হ্যাঁ দাঁড়া দাঁড়া, ছায় কোনো হাওয়া হেয়ার হয়নি, হাওয়াটা যাবে, ছাড়ো উপর দিকে হালকা, ডাইরেকশনটা বুঝে গেছি, সেই দিকে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবছর কালী পুজোটা এইভাবেই কাটালাম, সারাদিন তো কাজ করতে করতেই চলে গেল। রনাকের বাবা দোকানে বসেছিল, ওরও ওইভাবে চলে গেছে। রাত্রিবেলা 8:30-9টার সময় সেই বাজি ফাটতে উঠেছি, 11টা পর্যন্ত ফাটিয়েছি। এইভাবেই আমাদের কালী পুজোটা এবছর কেটেছে। আমি প্রত্যেক বছর এইভাবেই সেলিব্রেট করি, খুব একটা বাইরে টাইরে বেরোই না, একবার গিয়ে শুধু পুজো দিয়ে আসা হয়, ব্যাস এইটুকুনি। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর লাস্টে আমি কিছু পিকচার অ্যাড করে দিয়েছি, সেই পিকচারগুলো বাজি ফাটানো কীরকম করে ফাটিয়েছি, কিছু পিকচার আর কি স্মৃতি হিসেবে তুলে রাখা হয়।